যুদ্ধের ময়দান হোক আর ঘরের চার দেয়ালের বন্দি জীবন, একতাই বল উক্তিটি সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কথায় আছে না, দশে মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ। একতাই বল শিক্ষার জন্য কৃষক ছেলেদের লাঠি ভাঙার কাহিনী আমরা প্রায় সকলেই জানি। তবে আজ আপনাদের একটু ভিন্ন রকমের গল্প বলবো। পাশাপাশি দুই গ্রামের জমিদার মজিদ এবং গোপাল দুজন দুজনের চোখের বিষ, একজন আরেকজনকে এক মিনিটের জন্যও সহ্য করতে পারে না। দু গ্রামের মধ্যে সারা বছর দ্বন্দ্ব লেগেই থাকে। দ্বন্দ্বে কখনো নষ্ট করে দেয়া হয় উর্বর জমির ফসল, আবার কখনো চুরি করা হয় গ্রামের মূল্যবান সম্পদ। একে অপরকে ক্ষতি সাধন করাই যেন তাদের মূল উদ্দেশ্য। শত্রুতা এতই বেড়ে গেল যে একবার মজিদের গ্রামের লোকেরা রাতের অন্ধকারে গোপালের গ্রামে আগুন লাগিয়ে দিল। প্রাণহানি না হলেও ক্ষয়ক্ষতি হলো অনেক পরিমাণে। এই ঘটনার পর দুই গ্রামের পরিস্থিতি গরম হয়ে গেল, ঘটনা মারামারি পর্যন্ত চলে গেল। কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়, তাদের জন্য এটি প্রতিদিনকার ঘটনা। কিছুদিন পর বর্ষাকাল শুরু হয়ে গেল, নিজ নিজ গ্রামের বাঁধের ব্যবস্থা করল গ্রামবাসীরা। তাতেও কোনো লাভ হলো না, বাঁধ ভেঙে পানি ভাসিয়ে নিয়ে গেল বহু ঘরবাড়ি, বিপুল পরিমাণ জমির ক্ষয়ক্ষতি হলো। সেই ক্ষয়ক্ষতি মেরামতে কেটে গেল এক বছর। নদীর পারে এবার আরও শক্ত বাঁধ না দিলে পুরো দুটি গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে, সাথে নিয়ে যাবে বহু প্রাণ। এই নিয়ে চিন্তিত মজিদ এবং গোপাল। কিন্তু গ্রামের একার পক্ষে এত বড় নদীর তীরে বাঁধ দেয়া সম্ভব নয়, প্রয়োজন পার্শ্ববর্তী গ্রামের সহায়তা। কিন্তু পারস্পরিক দ্বন্দ্বের কারণে কেউ কি এগিয়ে আসবে? গ্রামবাসীর প্রাণ নিয়ে চিন্তিত মজিদ এবং গোপাল এক বিকেলে মিটিংয়ে বসলেন। সিদ্ধান্ত হলো সকল দ্বন্দ্ব ভুলে এবার বর্ষার আগে দুই গ্রামবাসী একত্রে নদীর তীরের বাঁধের ব্যবস্থা করবে। যেই বলা সেই কাজ। গ্রামবাসীরা মিলে নদীর ধারে বাঁধ দিলেন। এবারের বাঁধ হলো অনেক শক্ত। গতবারের চেয়ে এবারের বন্যার ভয়াবহতা প্রবল হলেও বাঁধের কিছুই হলো না, বেঁচে গেল বহু গ্রামবাসীর প্রাণ। মজিদ এবং গোপাল সহ পুরো গ্রামবাসী একতাই বলের তাৎপর্য উপলব্ধি করতে পারল। এরপর থেকে দুই গ্রামের দ্বন্দ্ব বন্ধুত্বে পরিণত হয়ে গেল। যেখানে পিঁপড়া এবং মৌমাছির মতো ক্ষুদ্র প্রাণীরা দলবদ্ধ হয়ে খাদ্য সংগ্রহ এবং আক্রমণ করতে পারে, তবে আমরা সৃষ্টির সেরা জীব মানুষেরা কেন পারি না? গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।